আসসালামু আলাইকুম। আজকে থাকছে আন্তর্জাতিক প্রসঙ্গ, চলুন আমরা জেনে নেই। সৌদিতে পুলিশের গুলিতে দুই বাংলাদেশি নিহত। সৌদি আরবের দাম্মামের আল কাতিফ এলাকায় পুলিশের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন, আহত হয়েছেন একজন। 6 জুন এ ঘটনা ঘটে। নিহত দুই ব্যক্তি হলেন কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের চণ্ডীবরের মধ্যপাড়ার শামীম আহমেদ ও মোহাম্মদ শাহপরাণ, তারা আত্মীয়। আহত মাহবুবুর রহমানের বাড়ি উপজেলার শিবপুর ইউনিয়নের ছনছাড়া গ্রামে। নিহত ব্যক্তির স্বজনেরা আজ রোববার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, শাহপরাণ 14 বছর আগে সৌদি প্রবাসী হন। 1 বছর আগে দেশে এসে তিনি বিয়ে করেন। 6 মাস আগে আবার সৌদি আরব চলে যান। আর শামীম পেশায় মুরগি ব্যবসায়ী ছিলেন। 4 মাস আগে তিনি সৌদি আরব যান। সেখানে গিয়ে তিনি আকামা জটিলতায় পড়েন। তার সমস্যা সমাধানে এগিয়ে আসেন শাহপরাণ। 6 জুন রাতে 9:30টার দিকে আকামা সমস্যা সমাধানের জন্য মাইক্রোবাসে করে শামীম, শাহপরাণ ও মাহবুবুর আলকাতিফ এলাকায় যান। ওই এলাকায় যে তখন 144 ধারা চলছিল তারা তা জানতেন না। মাইক্রোবাস থেকে নামার পর পুলিশ তাদের থামতে বলেন, কিন্তু তারা নিজেদের রক্ষা করতে দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন। এই অবস্থায় পুলিশ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে 3 জনই গুলিবিদ্ধ হন। তাদের দাম্মামের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার আগেই শামীম ও শাহপরাণ মারা যান। মাহবুব হাসপাতালে চিকিৎসাধীন। শাহপরাণের বড় ভাই মোহাম্মদ বোরহান বলেন, বর্তমানে মোহাম্মদ জাফর, মোহাম্মদ মিজান ও ইমরুল কায়েস নামে তার আপন 3 ভাই সৌদি আরবে আছেন। তাদের কাছ থেকে তারা এসব তথ্য জেনেছেন। সৌদি আরব থেকে জাফরান জানান, ঘটনার পর থেকে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের যোগাযোগে রক্ষা করে চলছেন তিনি, কিন্তু দূতাবাস থেকে তেমন কোনো সহযোগিতা পাচ্ছেন না বলে তিনি অভিযোগ করেন। আজ সকালে শামীম ও শাহপরাণের বাড়িতে গিয়ে দেখা গেল দুই পরিবারে চলছে মাতম। শাহপরাণের বৃদ্ধ মা শামসুন্নাহার জাহান অচেতন হয়ে শয্যায় পড়ে আছেন। স্বামী হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছিলেন শামীমের স্ত্রী আলেয়া আক্তার। আলেয়া শামীম দম্পতির 3 মেয়ে ও 1 ছেলে। বড় মেয়ে তামান্না নুসরাত কলেজে ভর্তি হয়েছে। জান্নাতুল ফেরদৌস ও সাদিয়া মাদ্রাসার ছাত্রী। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।